আসসালামু আলাইকুম বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাজ্যের অবস্থানে পরিবর্তন হয়নি সারাকু। মানুষের ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্র ফিরবে মঈন খান। দমন পীড়ন ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে সরকার গণঅধিকার পরিষদ। আরও এক মামলায় আমির খসরু জামিন। প্রকৌশল গুচ্ছের ভর্তির আবেদন শুরু। ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন, আটকা 200+ যাত্রী। দুদিন পর বিজিবি সদস্যের মরদেহ ফেরত দিল বিএসএফ। অর্ধশত যাত্রী নিয়ে সেতুতে উল্টে গেল বাস, চালক সহকারী পড়ে গেলেন নদীতে, গুরুতর আহত 20। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি 15ই মার্চ। প্রাইভেট কার থেকে বস্তাবন্দি ও হাত পা বাঁধা অচেতন চালককে উদ্ধার। অবশেষে সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি তুরস্ক। সমুদ্র পাড়ি দিতে গিয়ে 10 বছরে মৃত ও নিখোঁজ 4,500 রোহিঙ্গা। এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাট্রিক বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম বিভাগ বিস্তারিত। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাজ্যের অবস্থানে পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাকু। তিনি বলেছেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাবে। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাই কমিশনার। মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান কুক। ব্রিটিশ হাই কমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, অংশীদারিত্ব, জলবায়ু সংকট, অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে 8 জানুয়ারি একটি বিবৃতি প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। সেই প্রসঙ্গ টেনে ব্রিটিশ হাই কমিশনার বলেন, নির্বাচন নিয়ে আমরা 8 জানুয়ারি বিবৃতি দিয়েছি। মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাব। গত 8 জানুয়ারি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকারের বিবৃতি বলা হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, মানদণ্ড অনুযায়ী হয়নি, আর নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মানুষের ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্র ফিরবে, হবে প্রতিহিংসার রাজনীতির অবসান। তিনি বলেন, বিএনপির প্রত্যাশা, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, ভোটের অধিকার ফিরে আনতে চায় বিএনপি। বুধবার আরাফাত রহমান কোকোর 9ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে বিএনপি নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই প্রত্যাশার কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির গণমানুষের দল, জনগণকে কষ্ট দিয়ে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। আজকে সরকার জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে। আমাদের আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে আনা, এ লক্ষ্যে বিএনপি সংগ্রাম অব্যাহত থাকবে। কোকো প্রসঙ্গে ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশের রাজনীতিতে আরাফাত রহমান কোকোর অবদান ভোলা নয়। কোকো প্রতিহিংসা রাজনীতির শিকার হয়েছেন। গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সরকার দমনপীড়ন ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে, মানুষকে হয়রানি করছে, নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। বুধবার প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদে আয়োজিত এক প্রতিবাদ অবস্থানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে তা আর আমাদের নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব হয়েছে, ভারত আমাদের গোলাম বানিয়ে রাখতে চায়। গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী, অথচ তারাই জনগণের ভোটাধিকার হরণ করেছে। তিনি বলেন, সাবেক কৃষিমন্ত্রী বলেছেন, বিএনপির 30,000 নেতাকর্মীকে যদি গ্রেফতার না করা হতো তাহলে এই হরতাল অবরোধ বানচাল করা যেত না। অর্থাৎ পরিকল্পিতভাবেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, এই সরকার আজ ভয়ভীতি দেখিয়ে মানুষকে ঘরে বন্দী করে রাখতে চায়, কিন্তু গণ অভ্যুত্থান আসবেই, সে অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে। রাজধানীর পল্টন থানার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে 10 মামলায় 9টিতে জামিন পেলেন তিনি। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোপাজুল হোসেনের আদালত শুনানি শেষে 10,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর হয়। এদিন রমনা থানার আরেক মামলায় জামিনের বিষয়ে আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছে আদালত। 2023-24 শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের 3 বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়েছে।
বুধবার সকাল 9টা থেকে আবেদন শুরু হয়। এই প্রক্রিয়া চলবে আগামী 7 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত। অনলাইনে আবেদন ফি দেওয়ার শেষ সময় 8 ফেব্রুয়ারি রাত 11:59। আবেদন শেষে 18 ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্র সহ নামের তালিকা প্রকাশ করা হবে। পরদিন 19 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আবেদনকারীরা। এরপর 3 মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি পরীক্ষা এদিন সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের পরীক্ষা হবে একই দিন সকাল 10টা থেকে দুপুর 1:45 পর্যন্ত। ঘনকুয়াশার কারণে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে আজ বুধবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। দুপুর 12টা পর্যন্ত বাংলাদেশ বিমান সহ বেসরকারি কোম্পানির 3টি উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও এগুলো ঢাকা থেকে আসতে পারেনি। এতে ঢাকাগামী 200+ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছে। বেলা 2টার পরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে এবং এই সময়ের মধ্যে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসার ইনচার্জ লোকমান হোসেন জানান, ভোররাত থেকে ঘনকুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকার। বেলা 11টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র 200 মিটার, যা উড়োজাহাজ ওঠানামার জন্য ঝুঁকিপূর্ণ। বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামার জন্য দৃষ্টিসীমা কমপক্ষে 2000 মিটার থাকতে হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোহাম্মদ রইসুদ্দিনের লাশ 2 দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে রইসুদ্দিনের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। গত 22 জানুয়ারি যশোরের শেরশাহ উপজেলার ধান্যখোলার জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে সিপাহী মোহাম্মদ রইসুদ্দিন নিহত হন। ওইদিন রাত 12:30 দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানানো হয়। রইসুদ্দিনের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা শাহপাড়ার শ্যামপুরে। 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেছেন, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত দাবি জানানো হয়েছে, পাশাপাশি প্রতিবাদ পাঠানো হয়েছে। ঘনকুয়াশার কারণে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের কড্ডা সেতুতে 50+ যাত্রী নিয়ে একটি বাস উল্টে 20 জন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল 9টা দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসন থানার ASI জিয়াউল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশ এবং ওই বাসের যাত্রীরা জানান, নীলফামারী থেকে 50+ যাত্রী নিয়ে ছেড়ে আসা আল্লাহ বর্ষা নামের বাসটি ঘনকুয়াশার কারণে গাজীপুরের বাসন এলাকার কড্ডা সেতুতে উল্টে যায়। এ সময় বাস চালক ও তার সহকারী তুরাগ নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অনেক যাত্রী শরীরে কম বেশি আঘাত পেয়ে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে যাচ্ছেন। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী 15 মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। NTRCA জানিয়েছে, প্রার্থীদের 100 নম্বরের MCQ ধরনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার পূর্ণ সময় 1 ঘন্টা। এ পরীক্ষায় মোট 100টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষার 5 নম্বর 43টি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়ে 2 ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। সাতক্ষীরার পাটকেল ঘাটার থেকে বস্তাবন্দি ও হাত পা বাঁধা অবস্থায় শেখ শাহিন নামে এক প্রাইভেট কার চালককে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে মির্জাপুর বাজার সংলগ্ন এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি প্রাইভেট কারের অচেতন অবস্থায় তাকে আবিষ্কার করে স্থানীয় বাসিন্দারা। পরে শেখ শাহিনকে হাসপাতালে ভর্তি করা হয়। পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ শাহিন খুলনা সদর উপজেলার আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুর বাজারে পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারে বস্তাবন্দি অবস্থায় কিছু একটা দেখতে পায় স্থানীয়রা। পরে বস্তার ভেতর হাত পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তিকে আবিষ্কার করেন। পুলিশের সাহায্যে প্রথমে তাকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আইডি কার্ড দেখে তার পরিচয় পাওয়া যায়। মার্কিন নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক জোট ন্যাটোতে সুইডেনকে নিতে চূড়ান্তভাবে রাজি হলো তুরস্ক। মঙ্গলবার তুরস্কের পার্লামেন্ট পাশ হয়েছে এই সংক্রান্ত একটি বিল। টানা 4 ঘন্টার বিতর্কের পর সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি হন দেশটির আইন প্রণেতারা। এর মধ্যে দিয়ে সুইডেনের ন্যাটোতে সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে এখন বাধা নেই। বিলের পক্ষে ভোট দিয়েছেন তুরস্কের 287 আইন প্রণেতা। বিপক্ষে ছিলেন 55 জন, আর 4 জন আইন প্রণেতা ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সই করলে বিলটি আইনে পরিণত হবে। তখন সুইডেনের ন্যাটোর সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো বাধা থাকবে না। এদিকে তুরস্কের পার্লামেন্ট ভোটাভুটির পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, সামরিক জোটভুক্ত হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল সুইডেন। মিয়ানমার ও বাংলাদেশ থেকে সমুদ্র পাড়ি দিতে গিয়ে 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত 10 বছরে মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে অন্তত 4,500 রোহিঙ্গা। মূলত বঙ্গোপসাগর ও আন্দামান সাগর পাড়ি দিতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে রোহিঙ্গারা। এর মধ্যে কেবল 2023 সালেই মারা গেছে 5.5 শতাধিক রোহিঙ্গা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত UNHCR এর বিবৃতিতে বলা হয়েছে, 2023 সালে মিয়ানমার অথবা বাংলাদেশ থেকে পালাতে গিয়ে সমুদ্রে অন্তত 569 জন রোহিঙ্গা মারা গেছে, যা 2014 সালের পর সর্বোচ্চ। সংস্থাটি রোহিঙ্গাদের রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিবৃতিতে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, বিগত 10 বছরে বঙ্গোপসাগর বা আন্দামান সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে অথবা নিখোঁজ হয়েছে অন্তত 4,500 রোহিঙ্গা। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, এর আগে 1 বছরে সমুদ্রে সর্বোচ্চ পরিমাণ রোহিঙ্গা মারা গিয়েছিল 2014 সালে। সে বছর মোট 730 জন রোহিঙ্গা প্রাণ হারিয়েছিলেন। নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ 2023-এর বেস্ট স্টোরি টেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ভয়েজার্স। এ নিয়ে এই প্রতিযোগিতায় টানা 3 বার এবং সর্বমোট 4র্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস 10ম বারের মতো এই প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় 152টি দেশ থেকে 30টি ক্যাটাগরিতে 8,715টি দলের 57,999 জন বিভিন্ন বয়স, পটভূমি, আগ্রহ এবং দক্ষতার ভিত্তিতে অংশগ্রহণ করেন, যা এখন পর্যন্ত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের সবচেয়ে বড় আয়োজন। বিশ্বের সর্বমোট 5,556টি প্রজেক্টের মধ্যে বাংলাদেশ অতুলনীয় উদ্ভাবন প্রদর্শন করেছে। দা মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে বাংলাদেশের উদীয়মান প্রতিভার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।